হয় ঢিঙত চলিছে প্রতিবাদ আর এই প্রতিবাদ চলিছে ঢিঙত স্পেসর সন্ত্রাসের বিরুদ্ধে বিগত কিছুদিন ধরে ঢিঙর বিভিন্ন অঞ্চলত স্পেসরে সন্ত্রাস চলাইছিল বিশেষকে স্পেস মারি পেলায় চেতনানাশক ঔষধ মারি পেলায় গৃহস্থক অচেতন করে পেলায় গৃহস্থক লুটপাট গৃহস্থর ঘরত লুটপাট চলার লগতে তেওঁলোকে বিভিন্ন অপকর্ম করেছিল মহিলাসকলের অপকর্ম করেছিল আর এই লৈ পেলায় বিগত কিছুদিন ধরে এই স্থানীয় যদি আরক্ষী আছে আরক্ষী লোকসকল সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে আছে আর এই এই কারণেই ঢিং ছাত্র সন্থার উদ্যোগত ডিংবাহী রাইজ তথা ব্যবসায়ী সন্থায় এক প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে আর এই প্রতিবাদী কার্যসূচী রাজপথ অবরোধ করেছে রাজপথ অবরোধ করে পেলায় রাজপথ অবরোধ করে পেলায় প্রতিবাদ সাব্যস্ত করেছে মই তেখেতর ওসরলৈ আহিম প্রতিবাদকারী সকলের ওসরত আহিম কি কব আপনাদের কি প্রতিবাদ সাব্যস্ত করেছে হয় আমি এই ক্ষেত্রে প্রতিবাদ করেছি যে বিগত কিছুদিন ধরে ডিঙর আশেপাশে যুর অঞ্চলত আছে তাত আপনার এই স্লো পয়জন যুর স্প্রে ব্যবহার করে ঘর উঠি আছে আর এই ক্ষেত্রে আরক্ষী একবারে নিমাত হয় আর তার কারণে আপনাদের আজ রাজপথ অবরোধ করে পেলায় প্রতিবাদ সাব্যস্ত করেছে আর কোনে কোনে অবরোধ হয় আমি বাধ্য হয়ে আমি অতিষ্ঠ হয়ে আজি ঢিং আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত সমগ্র ঢিংবাসী রাইজ আজি রাজপথ অবরোধ করেছো আর অনাগত দিনতো এই কার্যসূচী চলি থাকবে আপনার দাবি কি থাকিব 24 ঘন্টার ভিতর যে বর্তমান যখন ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া আছে ঢিং থানা বদলি হব লাগিব নতুন বিষয়া আহিব লাগিব আর আমাক নিরাপত্তা লাগে কারণ তেও কোনো ধরনের ইয়াত আমাক নিরাপত্তা দিব পাৰ নাই কোনো ধরনের পদক্ষেপ লোৱা নাই তেওঁকে সর্ব তেওঁ ব্যর্থ এগৰাকী আরক্ষী বিষয়া তেখেতর কোনো কামেই নাই ঢিঙর ঢিঙর যে তেওঁলোকে এই রাইজর যে কি কিবা তেখেতে কিবা প্রটেকশন দিব আমি তেখেতক তেওঁলোকে প্রটেকশন দিয়া তেখেতক দেখাই নাই তেওঁলোকে দিবই নয় সেইকার তেখেতে ব্যর্থ তেখেতের তেখেতের লগত গোটে স্টাফটু বদলি করব লাগে গোটে স্টাফটু একা ইমিডিয়েট 24 ঘন্টার ভিতর ইহতে বদলি করব লাগে আমি এটুকু কম যে স্পেসরক 24 ঘন্টার ভিতর কারায়ত্ত করব লাগে আর ঢিংবাসীক মানে নিরাপত্তা প্রদান করব লাগে আর এটু করার কারণে প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে আমি ভাবো ঢিঙর ডাক্সর প্রচলন অত্যাধিক হওয়ার মূলতে হল আমার মানে প্রশাসন যন্ত্রটা মানে একদম বিফল সেইকারণে সফল হয়েছে কমপ্লিটলি বিফল হয়েছে স্প্রেসো করাত করা কমপ্লিটলি বিফল হয়েছে আর ডাক্সর ইয়াত রম রমিয়া বেহা চলি আছে গতি করাত্ত করব লাগে আর রাইজক সুরক্ষা প্রদান করব লাগে হয় ইয়াত প্রতিবাদকারী সকলে একটা দাবি জানাইছে যে ঢিং থানার যখন ভারপ্রাপ্ত বিষয়া আছে এই বিষয়াগী অতি সোনকালে ইয়ারপরা বদলি করব লাগে 24 ঘন্টার ভিতর বদলি করব লাগে বদলি করে পেলে ইয়াত নতুন এজন আরক্ষী বিষয়াক নিযুক্তি দিব লাগে আর ঢিংবাহী রাইজক নিরাপত্তা প্রদান করব লাগে কিন্তু এই ক্ষেত্রে দেখা গৈছে যে আরক্ষী প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বিগত কিছুদিন ধরে ঢিঙর বিভিন্ন অঞ্চলত বিশেষকে স্পেসরবিলাকে যে সন্ত্রাস চলাইছিল সন্ত্রাস চলাই অতিষ্ঠ হয়ে পেলায় এইদরে এইদরে প্রতিবাদ করেছে প্রতিবাদস্থলীত বিভিন্ন ধরনের স্লোগানে ঢিঙর আকাশ বতাহ মুখরিত করে চলছে মানে সামগ্রিক যদি পরিবেশ আছে পরিবেশটু মধ্যে দেখবলে কম রাজপথ অবরোধ করে লৈছে গাড়ি মটরের সম্পূর্ণ রাজপথ ঢিঙর রাজপথ অবরোধ করে লৈছে ঢিঙত এক প্রকার সকল প্রকার বন্ধ হয়ে গেছে স্তব্ধ হয়ে পড়েছে গাড়ি মটর চলাচল বন্ধ হয়ে পড়েছে আর এই প্রতিবাদ সকল প্রতিবাদ স্থলীত প্রতিবাদ সাব্যস্ত করেছে প্রতিবাদ সাব্যস্ত করে পেলায় ঢিংবাহীর নিরাপত্তার দাবি করেছে।